তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে লকডাউন সার্টিফিকেট সেটা যদি আপনি এখনও ডাউনলোড না করে থাকেন, সেটা আপনি অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন করার পর আপনি সেটাকে কিভাবে ডাউনলোড করবেন তারই টোটাল প্রসিডিউর আজকে আপনাদের দেখিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন টোটাল প্রসিডিউর জানতে। তো দেখুন, সবার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাদের ওয়েবসাইটে চলে আসতে হবে। ওয়েবসাইটের নাম pledge.mygov.in। এছাড়া ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসবেন। তো ওয়েবসাইটে আসার পর আপনারা সেম এইভাবে ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা যে কাজটা করবেন, দেখুন নিচে অপশান রয়েছে টেক প্লিডেজ, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন, নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। নতুন পেজে দেখুন এখানে ফুল ইনফরমেশান চাওয়া হচ্ছে আপনার। প্রথমত দেখুন নাম রয়েছে, তো আপনি জাস্ট প্রথমে সিলেক্টে ক্লিক করে একটা স্যালুটেশন চুজ করবেন, শ্রী শ্রীমতী কুমারী এরকম প্রত্যেকটা রয়েছে, আপনারটা আপনি চুজ করবেন। তারপর দেখুন পাশেই রয়েছে এন্টার ইওর নেম, আপনার নাম বসিয়ে দেবেন। আপনার নাম বসানো হয়ে গেলে দেখুন নিচে রয়েছে জেন্ডার, আপনি মেল ফিমেল না আদার্স আপনার জেন্ডার চুজ করবেন। তারপর দেখুন নিচে ডেট অফ বার্থ রয়েছে, আপনি জাস্ট ডেট অফ বার্থে যখনই ক্লিক করবেন একটা পপ আপ বক্স শো হবে, আপনি পপ আপ বক্সে ক্লিক করে আপনার প্রথমে ইয়ারটাকে চুজ করবেন, আপনার জন্ম ইয়ারটা কোন ইয়ারে হয়েছে, আপনি তারপরে মান্থ চুজ করবেন, তারপর ডেটটা চুজ করবেন, অর্থাৎ ডেট অফ বার্থটাকে আপনি এই বক্স থেকেই চুজ করবেন। তারপর দেখুন নিচেই অপশান রয়েছে পিনকোড, আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে বসিয়ে দেবেন এবং পিনকোড বসানোর পর দেখবেন নিচে আপনার স্টেট অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে পিনকোডের রেসপেক্টে এবং আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের নামও দেখবেন এখানে চলে আসবে। তারপরে দেখুন আপনার একটা ইমেল আইডি দিতে বলা হচ্ছে, আপনার যদি কোনো ইমেল আইডি থেকে থাকে অবশ্যই আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। যদি আপনার ইমেল না থেকে থাকে, ইমেল না দিলেও কোনো সমস্যা নেই, ইমেলটা ম্যান্ডেটরি নয়, তবে আপনি ইমেলটা যদি আপনার থাকে অবশ্যই আপনার ইমেলটা আপনি এখানে বসিয়ে দেবেন। ব্যাস ইমেল আইডি আপনি বসিয়ে দিলেন। ইমেল আইডি বসানোর পর দেখুন নিচেই রয়েছে মোবাইল নাম্বার, আপনার যে ফোন নাম্বার অবশ্যই একটা ভ্যালিড ফোন নাম্বার, সেই ভ্যালিড ফোন নাম্বারটা আপনি নিচে বসাবেন। আপনার ভ্যালিড ফোন নাম্বারটা নিচে বসানো হয়ে গেলে দেখুন নিচেই আপনি অপশান পেয়ে যাবেন। তারপর দেখুন নিচেই কিন্তু একটা পপ আপ বক্স শো হচ্ছে, বক্সে ক্লিক করে এখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন। তারপরে নিচেই রয়েছে দেখুন প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন যেহেতু আমার এখানে শো করছে মোবাইল অলরেডি এক্সিস্ট, অর্থাৎ আমি যেহেতু আগেই করে রেখেছি সেই জন্য মোবাইল নাম্বারটা অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে। আপনার নতুন যখন রেজিস্টার করবেন এটা দেখাবে না, আপনি যখনই প্রসিড ফর ল্যাঙ্গুয়েজ সিলেকশন চুজ করবেন তখনই দেখবেন নেক্সট অপশান শো হবে, আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলা হবে, সেখানে হিন্দি থাকবে ইংলিশ থাকবে। আপনি যদি হিন্দিতে নিতে চান আপনার সার্টিফিকেটটাকে আপনি হিন্দি চুজ করবেন, অথবা যদি ইংলিশে নিতে চান আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। ব্যাস ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করার সাথে সাথে দেখবেন সেখানে ডাউনলোড সার্টিফিকেটের অপশান দিয়ে দেবে। আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অপশান পাবেন, অথবা আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর জাস্ট এই পেজটা থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি আবারও এই পেজটাতে চলে আসবেন, অর্থাৎ মেন যে অফিসিয়াল ওয়েবসাইট এখানটাতে আবার চলে আসবেন এবং আসার পর দেখুন নিচে আপনি অপশান পেয়ে যাবেন ডাউনলোড সার্টিফিকেট, আপনারা জাস্ট এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করা হয়ে গেলে দেখুন আপনি যে কাজটা করবেন, আপনার সামনে পেজ চলে এসেছে আপনার মোবাইল নাম্বার বসানোর জন্য, আপনি যে নাম্বার দিয়ে রেজিস্টার হয়েছেন সেই মোবাইল নাম্বারটা বসাবেন। তারপর আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন, অর্থাৎ মোবাইল নাম্বার বসিয়ে আপনি যখনই গেট ওটিপিতে ক্লিক করবেন দেখবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে ওটিপি চলে এসছে, দেখবেন আপনার মোবাইলের সাথে সাথে ওটিপি চলে এসছে, আপনি জাস্ট ওটিপিটা এখানে বসাবেন। ওটিপি বসিয়ে আপনি ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে যে অপশানগুলো দেখতে পাবেন, আপনি প্রথমত দেখতে পাবেন আপনার সার্টিফিকেট কিন্তু শো হবে, আপনারা দেখতে পাচ্ছেন সার্টিফিকেট শো হচ্ছে। নিচে আপনি অপশান পেয়ে যাবেন সেন্ড সার্টিফিকেট টু ইয়োর মোবাইল, সেন্ড সার্টিফিকেট, তারপরে রয়েছে প্রিন্ট ডাউনলোড সার্টিফিকেট, আপনারা এই প্রিন্ট ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। আপনারা যখনই প্রিন্ট ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন তখনই আপনার সামনে কিন্তু সার্টিফিকেট ডাউনলোড করার দেখুন চলে এসছে অপশান, আপনারা জাস্ট এই নিচে ডাউনলোডে ক্লিক করে দিলে এই সার্টিফিকেটটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, আপনারা দেখে নিতে পারবেন, আপনার গ্যালারিতে চলে আসবে। তারপর আপনি অবশ্যই এটাকে প্রিন্ট আউট করিয়ে নেবেন, যে কোনো সাইবার ক্যাফে থেকে 5 টাকা মতো নেবে হয়তো প্রিন্ট করাতে, তো আপনি জাস্ট এটাকে প্রিন্ট আউট করিয়ে নিয়ে অবশ্যই যত্ন করে রেখে দেবেন। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর, আশা করি টোটাল প্রসিডিওরটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটিকে অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন যাতে সবাই প্রসেসটি জেনে নিয়ে বাড়িতে বসেই এই লকডাউন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে। তো প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।